আপনি যখন একটা জেলা কিংবা একটা দেশকে রিপ্রেজেন্ট করতে চান, তখন এটা সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরতে হয়। এই যে একটা প্রোগ্রাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্রোগ্রামটার মাধ্যমে হবিগঞ্জ জেলাটা কীভাবে উঠে আসছে সেটা শুধু আপনি দেখতে থাকবেন, সাথেই থাকুন, আমরা আমাদের শব্দকথা সাথেই থাকবো। শব্দকথা সাহিত্য উৎসব 2023-এর আজকের আয়োজনে উপস্থিত হতে পেরে আমরা সকলে অনেক আনন্দিত। আজকের অনুষ্ঠানটি আসলে সাহিত্যিকদের মিলন মেলা, মানে এরকম ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আমি এই প্রথম দেখলাম। শব্দকথা সাহিত্য উৎসব, শব্দকথা প্রকাশন এবং শব্দকথা লেখক পাঠক ফোরামের সহযোগিতায় এরকম সুন্দর একটি অনুষ্ঠান আমরা হবিগঞ্জে প্রতি বছর মানে সম্ভব হলে আমরা মানে খুব শীঘ্রই এবং ঘন ঘন দেখতে চাই। শিল্প সংস্কৃতি সাহিত্যের উন্নয়নে এই ধরনের অনুষ্ঠান বারবার হওয়া প্রয়োজন। এতে সকলের অনেকে অনেক কিছু জানতে পারবে আমাদের সংস্কৃতি সম্পর্কে, আমাদের বিলুপ্ত প্রায় সংস্কৃতি, আমাদের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যায়। এই অনুষ্ঠানগুলো আসলে অনেক প্রয়োজন। শব্দকথা সাহিত্য উৎসব 2023 খুব চমৎকার একটা আয়োজন। তবে আমি একটু কষ্ট পেয়েছি এই জন্য যে আয়োজনটা ছিল প্রকৃতির সান্নিধ্যে, সেটা বিভিন্ন কারণে, হয়তো রাজনৈতিক কারণ হইতে পারে বা বিভিন্ন পরিবেশের কারণে, আমরা শেষ পর্যন্ত শিল্পকলা একাডেমিতে এই আয়োজনটা করেছি। তো শব্দকথার সাথে আমি কিন্তু আজীবনই, হয়তো কোনো কমিটিতে নাই, কিন্তু শব্দকথার সাথে আমি আছি। আমি সত্যিকারের সাহিত্যিক না, একটু একটু লিখি, একটু একটু কবিতা পাঠ করি। আমি আসলে বাচিক শিল্পীও না, কিন্তু পাঠ করি, কবিতা ভালো লাগে, সাহিত্য ভালো লাগে, এর জন্য সাহিত্যের সংস্পর্শে থাকি, এটাই হচ্ছে আর মূল কথা। আর আজকের উৎসবটা আমি মনে করি এখানে যারা সাহিত্যিক আছেন, যারা লেখালেখির সাথে যুক্ত আছেন, বা যারা মনে করেন যে পাঠক আছেন, যারা আবৃত্তিকার আছেন, সবাইকে আসলে একটা মেলার মধ্যে এনে যুক্ত করা, মানে এটা মহা একটা মিলন মেলা। এই যে মিলন মেলাটা, এর থেকে আরও নতুন অনেক সদস্য বেরিয়ে আসবে, অনেক সাহিত্যিক বেরিয়ে আসবে, এবং অনুপ্রেরণামূলক একটা কিছু হয়েছে বলে আমার বিশ্বাস। কারণ হবিগঞ্জে কিন্তু সাহিত্য উৎসব আরেকটা হয়েছিল, কিন্তু শব্দকথা সাহিত্য উৎসব এই প্রথম। সুতরাং আমি সাধুবাদ জানাই এবং মনসুরকে ধন্যবাদ জানাই, ও যদি বারবার এই আয়োজনটা করে, বারবার আমাদের মতো যারা কিছু জানি না, কিছু চিনি না, কিছু বলতে পারি না, তারা হয়তো কিছু বলতে শিখবো, কিছু করতে শিখবো। ধন্যবাদ।